আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি নাসিমা খাতুন, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামী ইতিহাস ও সংস্কৃত বিভাগ, ঝাড়গ্রাম কলেজ, সাতক্ষীরা। আজকে আমি আলোচনা করব ইসলামী ইতিহাসের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে। আজকের বিষয় হচ্ছে প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আমরা জানি চারজন খলিফার প্রথম খলিফা হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এবং ইসলামে তার অবদান অনেক বেশি। আজকে আমরা তার সম্পর্কে কিছু তথ্য জানব। প্রথমে আমরা জানি তার প্রাথমিক জীবন। তিনি জন্মগ্রহণ করেন বিখ্যাত কুরাইশ বংশের তাইম গোত্রে 573 খ্রিস্টাব্দে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িকী ছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলার সাথেও তিনি ছিলেন। তিনি ছোটবেলায় তার নাম ছিল আবদুল্লাহ এবং ডাকনাম ছিল আবু বকর। আবু বকর নামেই বেশি পরিচিতি লাভ করেন তিনি। তৎকালীন আরবের যে কয়েকজন শিক্ষিত ব্যক্তি ছিল তার মধ্যে তিনি ছিলেন অন্যতম, এবং তিনি প্রচুর ধনী ছিলেন, সে কারণেই আরবের লোকেরা তাকে সম্মান করত। সেই আমলে একমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর কখনো মদ স্পর্শ করেননি। তিনি অত্যন্ত জ্ঞানী, বুদ্ধিমান এবং ভালো মানুষ ছিলেন, উদার প্রকৃতির মানুষ ছিলেন। যাই হোক, ইসলাম গ্রহণের পরেই ইসলাম তিনি কিভাবে গ্রহণ করেছিলেন সেটা আগে জেনে নিই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন 610 খ্রিস্টাব্দে, এটা আমরা সবাই জানি। যখন নবুয়ত প্রাপ্ত হন তখন উনি কাপড়ের ব্যবসা উপলক্ষে ইয়েমেনে ছিলেন। তখন তো আরবের অধিকাংশ কুরাইশরা ব্যবসা বাণিজ্য করত, এবং ইয়েমেনে গিয়েছিলেন তিনি কাপড়ের ব্যবসা উপলক্ষে। যখন উনি ব্যবসা থেকে ফিরে আসেন, যেহেতু উনি একজন প্রভাবশালী মানুষ, ওনার কাছে আবু জেহেল, উদ্বা, সাইবা এরা গেলেন নালিশ করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। কি নালিশ? যে তিনি নিজেকে নবুয়ত দাবি করছেন বা নবী হিসাবে দাবি করছেন। এই নালিশ শুনে হযরত আবু বকর আর কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে উনি চলে আসলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে। সাক্ষাৎ করলেন এবং ইসলাম কবুল করলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন, কারণ ওরকম প্রভাবশালী একজন মানুষ ইসলাম কবুল করলে ইসলামের শক্তি একটু বেড়ে যায়। যাই হোক, তাহলে বয়স্কদের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করলেন তিনি হচ্ছেন হযরত আবু বকর। আর বালকদের মধ্যে কে? হযরত আলী, এটা আমরা মনে হয় সবাই জানি। আর মহিলাদের মধ্যে হযরত বিবি খাদিজা। যাই হোক, ইসলাম গ্রহণ করার পরে ইসলামের জন্য তিনি কি কি সেবা দিয়েছিলেন বা ইসলামের কাজে কতটা লেগেছিলেন উনি? যেমন উনি বহু ক্রীতদাসকে তার নিজের টাকা দিয়ে কিনে তাদেরকে মুক্ত করে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, ক্রীতদাস মুক্তির মতো সওয়াব আর কোনো কিছুতে নাই। তখন তো ক্রীতদাসের ব্যবসা ছিল সারা পৃথিবীব্যাপী, অবশ্য যাই হোক আরবেও তেমন ছিল। এছাড়া তিনি তাবুক যুদ্ধ, তারপর বদর যুদ্ধ, খন্দক যুদ্ধ, এসব যুদ্ধে তিনি প্রচুর অর্থ দিয়েছিলেন। তিনি মদিনা মসজিদ নির্মাণের সময়ও অর্থ দিয়েছিলেন। তিনি অর্থ দিয়ে, অনেক বেশি অর্থ দিয়ে সহযোগিতা করেছিলেন অন্যদের তুলনায়। যাই হোক, এরপরে উনি খিলাফত লাভ করলেন কিভাবে? খিলাফত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণতন্ত্র মনে ছিলেন এবং তার কোনো উত্তরাধিকার ছিল না, যে কারণে তিনি কাউকে উত্তরাধিকার নিয়োগ করে যাননি। যে মাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, সেই মাত্র এই খিলাফতের প্রশ্নে ব্যাপক জটিলতা তৈরি হল। সেই জটিলতায় পরিস্থিতি এরকম হয়ে গেল যে মুহাজিররা দাবি করছেন যে আমাদের সবচেয়ে অবদান বেশি ইসলামে, আমাদের মধ্যে থেকে খলিফা নির্বাচন করা হয়। আবার আনসাররা বলছে আমাদের অবদান বেশি, কারণ দুঃসময়ে আমরা তাকে সাহায্য করেছিলাম, আমরা যদি সাহায্য না করতাম ইসলাম ধ্বংস হয়ে যেত। আমাদের অবদান বেশি, আমাদের মধ্যে থেকে খলিফা নির্বাচন করতে হবে। আবার অনেকে মনে করছেন যে হযরত আলীর সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ব্লাডের রিলেশন, অর্থাৎ চাচাতো ভাই, তার আবার জামাতা, তাহলে তার সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক, তাহলে তাকেই উত্তরাধিকার নিয়োগ করা উচিত। আবার কুরাইশরা মনে করছেন যেই হোক না কেন আমাদের মধ্যে থেকেই হতে হবে,
কুরাইশ বংশ মধ্য থেকে হতে হবে, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশেই জন্মগ্রহণ করেছিলেন। এরকম পরিস্থিতি যখন হয়ে গেল তখন ওমর কি করলেন, হযরত ওমর যিনি দ্বিতীয় খলিফা আমাদের, এই দ্বিতীয় খলিফা বয়োজ্যেষ্ঠতা, বুদ্ধিমত্তা, তারপরে ইসলামে অবদান সব কিছু বিবেচনা করে হযরত আবু বকরকে খলিফা হিসেবে নির্বাচিত করলেন এবং তার আনুগত্য স্বীকার করলেন। কীভাবে? তখনকার আমলে হস্তচুম্বন করে তার আনুগত্য স্বীকার করতে হতো। যখন হযরত ওমর আবু বকরের হস্তচুম্বন করলেন, এক একে সবাই তার আনুগত্য স্বীকার করলো, শুধু সাত বাদে। এভাবেই উনি খিলাফত লাভ করলেন। খিলাফত লাভের পরে তিনি খলিফা হিসাবে যে উদ্বোধনী ভাষণটা দিয়েছিলেন সেটা শুনলে আমরা বুঝতে পারব তিনি কতটা গণতন্ত্র মনা ছিলেন। তিনি বললেন উদ্বোধনী ভাষণে যে, হে মুসলমানগণ, তোমরা আমাকে ক্ষমতাপ্রাপ্ত অবস্থায় দেখছো, কিন্তু আমি তোমাদের চাইতে অধিক গুণ সম্পন্ন নই। কতটা বিনয়ী দেখো। এরপরে বললেন যে, তোমাদের পরামর্শ আমার প্রয়োজন। একজন খলিফার কাছে বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির কাছে সত্য গোপন করা বিদ্রোহের স্বামী, আর যদি সত্য প্রকাশ করো তাহলে সেটা আনুগত্যের স্বামী। আমার কাছে আমি যতক্ষণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী কাজ করব ততক্ষণ আমি তোমাদের আনুগত্য অধিকার রাখি, আর যদি আমি ভুল করি তাহলে তোমরা আমাকে পরামর্শ দেবে, এবং আমি যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আল্লাহর বিধানের বিপক্ষে কাজ করি তাহলে আমি তোমাদের আনুগত্য হারাবো, এবং আমার কাছে ধনী দরিদ্র সবাই সমান। এভাবেই তিনি তার অধিকার এবং কর্তব্য প্রকাশ করলেন। এরপরে উনি ক্ষমতাপ্রাপ্ত খলিফা হওয়ার পরে তিনি নানান জটিল সমস্যার সম্মুখীন হলেন, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ইন্তেকাল করতে পারেন এটা সাধারণ মানুষের ধারণা ছিল না। যখন ইন্তেকাল করেছিলেন সারা আরবে যখন এই সংবাদ ছড়িয়ে পড়ল তখন অধিকাংশ মানুষ ইসলাম থেকে আবার দূরে সরে চলে গেল, ইসলাম ত্যাগ করে পূর্বের ধর্মে ফিরে যেতে লাগলো। শুধু তাই না, বিদ্রোহ এমন পর্যায়ে গেল যে নৈরাজ্যের সৃষ্টি হলো সারা আরব জুড়ে। এদিকে পারসিক ও রোমানরাও বৈরী মনোভাব পোষণ করলো, ভণ্ডনবীর আবির্ভাব হলো, জাকাত বিরোধী আন্দোলন হলো, এরকম একেবারে তিরাশা রাজত্ব তৈরি হলো। এমন অবস্থা হলো যে শুধু মদিনায় ইসলাম প্রতিষ্ঠিত আছে, আর কোথাও নেই। এমনকি অন্য অন্য এলাকায় যে গভর্নর ছিল বা প্রাদেশিক শাসনকর্তা ছিল, সেই সঙ্গে আর তাদের সঙ্গে যে কর আদায়কারী লোকটু মানে লোক নিয়োগ করা ছিল, তাদের উপরেও স্থানীয় লোকেরা অত্যাচার শুরু করলো, তারা সব মদিনায় এসে আশ্রয় নিতে লাগলো। এরকম পরিস্থিতিতে অত্যন্ত ঠান্ডা মাথায় দৃঢ়তার সাথে হযরত আবু বকর কী করলেন, সমস্ত বিদ্রোহ দমন করলেন। প্রথম ক্ষমতাপ্রাপ্ত হওয়ার অর্থাৎ খলিফা হওয়ার পরে তিনি সিরিয়ায় একটি অভিযান পরিচালনা করেছিলেন, যেটা সবাই নিষেধ করেছিল, কিন্তু এটা আসলে করা জরুরি ছিল, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হওয়ার আগে তিনি সিরিয়ায় একটি অভিযান পরিচালনা করতে চাইছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ইচ্ছাটা উনি পূরণ করলেন। এরপরে মদিনায় যখন ভণ্ডনবীদের দমন করলেন, এক এক করে আমি বলি ভণ্ডনবী কারা। ভণ্ডনবী যে নিজেদেরকে নবুয়তপ্রাপ্তকে লাভজনক ব্যবসা মনে করে নিজেদেরকে নবী বলে দাবি করা, এবং যেমন তার মধ্যে আসাদানসি একজন, মুসাইলামে একজন, তুলায়া একজন, সাজা নামে এক মহিলাও একজন। আসাদানসি কে ছিলেন? আসাদানসি ইয়েমেনের একজন অধিবাসী ছিলেন। উনি নিজেকে নবুয়তপ্রাপ্ত বলে দাবি করে ইয়েমেন দখল করে নিলেন মুসলমানদের কাছ থেকে, এবং নিজে এক বিশাল বাহিনীও তৈরি করলেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বেই, এক দুদিন পূর্বেই তার আত্মীয় দ্বারা তিনি নিহত হয়েছিলেন। সবচাইতে কষ্ট হয়েছিল মুসাইলামাকে দমন করতে। মুসাইলামা ছিল সবচেয়ে শক্তিশালী ভণ্ডনবী, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এসে ইসলাম কবুল করেছিলেন, কিন্তু এলাকায় যেয়ে
মধ্য আরবে যেই উনি কী করলেন, ইসলাম ত্যাগ করে নকল কুরআন তৈরি করে নিজেকে নবুয়াত প্রাপ্ত হিসাবে দাবি করলেন বা নবী হিসাবে দাবি করলেন। একে দমন করতে হযরত আবু বকরকে অনেকটা সময় ব্যয় করতে হয়েছে এবং ইয়ামামার যুদ্ধে তার পতন হয়। এই ইয়ামামা যুদ্ধে প্রায় 10,000 সৈন্য তার পক্ষে মারা যায় এবং মুসলমানদের 600 মুসলিম শহীদ হন, এর মধ্যে প্রায় বহু ছিল কোরআনে হাফিজ। যাই হোক, আর আসাদামচি কি করেছিল, আসাদামচি নিজেকে নবী বলে তো দাবি করলো, আবার জাকাত বিরোধী আন্দোলন গড়ে তুলে নিজেদেরকে মানে একটি ত্রাসের রাজত্ব তৈরি করলেন। আর সাজা যিনি মহিলা নবী, ইনি কি করলেন, ইনি খ্রিস্টানদের সাথে আতাত করে খ্রিস্টানদের শক্তিকে নিজের শক্তিতে পরিণত করে এরা মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ করলেন এবং নিজের শক্তিকে আরো দৃঢ় করার জন্য ভণ্ডনবী মুসালেমার সঙ্গে বিবাহ পর্যন্ত করলেন। যাই হোক, এই ভণ্ডনবীদের দমন করতে হযরত আবু বকরকে অনেকটা সময় অনেকটা শক্তি ব্যয় করতে হয়েছিল। এরপরে সতর্কতাগীদের আন্দোলনও প্রতিহত করেছিল। সতর্কতাগী কারা, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কিন্তু পরবর্তীতে আবার নিজের ধর্মে ফিরে চলেন, আগের ধর্মে ফিরে গিয়েছিলেন এবং তারা আন্দোলনও তৈরি করেছিলেন। তারপরে এই যে একটু আগে বললাম জাকাত বিরোধী আন্দোলন, তুলাইহাই জাকাত বিরোধী আন্দোলনের বেশ নেতৃত্ব ছিল। পরিস্থিতি এমন ভয়াবহ হয়ে গেছিল যে হযরত ওমর পর্যন্ত পরামর্শ দিয়েছিলেন যে আপাতত আমরা জাকাত না নিই, কিন্তু হযরত আবু বকর বলেছিল আমি জাকাত নেওয়ার কে, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি নিজেই ঠিক করে গেছেন। যাই হোক, এরপরে তার হযরত আবু বকরের অন্যতম কৃতিত্ব হচ্ছে আল কোরআন গ্রন্থকারের প্রকাশ, অর্থাৎ বই আকারে আগে প্রকাশ ছিল না, আগে ছিল বিভিন্ন এখানে ওখানে লেখা থাকতো, বিশেষ করে মানে লেখা থাকতো আর কোরআনে হাফিজরা মুখস্থ রাখত। কিন্তু যখন কোরআনে হাফিজ দিনের পর দিন ইন্তেকাল করছেন বা শহীদ হচ্ছেন, তখন কোরআন নির্মূল হওয়ার একটা ভয় এসে গেল, তখন এই পবিত্র কোরআন গ্রন্থকারে প্রকাশ করলেন। হযরত আবু বকরকে কিন্তু ইসলামের ত্রাণকর্তা বলা হয়। কেন বলা হয়, কারণ ইসলামে তার যা অবদান, তার অবদানকে কেউ ছাড়িয়ে দিতে পারেনি। আর এই দুঃসময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি একটা শিশু মুসলিম রাষ্ট্র রেখে গেছিলেন, এই শিশু মুসলিম রাষ্ট্র যদি ধ্বংস হয়ে যেত, যে পরিমাণ আন্দোলন আভ্যন্তরীণ কোন্দল শুরু হয়েছিল, তাতে কিন্তু আবু বকরের মতো বলিষ্ঠ নেতৃত্ব যদি না আসতো, তাহলে কিন্তু শিশু মুসলিম রাষ্ট্র ধ্বংস হয়ে যেত। তাই এই শিশু মুসলিম রাষ্ট্রকে উনি উদ্ধার করেছিলেন সে কারণে। তাহলে তার অবদান বিবেচনা করে এবং শিশু মুসলিম রাষ্ট্রকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে উনি রক্ষা করেছিলেন, তাই তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। এরপরে ইনি 634 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। ইন্তেকালের পূর্বে অবশ্য পরবর্তীতে যাতে খিলাফত নিয়ে দ্বন্দ্ব না হয় সে কারণে উনি কয়েকজন সাহাবিকে নিয়ে বসে ঠিক করেছিলেন, তাদের উপর দায়িত্ব দিয়েছিলেন পরবর্তী খলিফা কি হবে এটা বলার জন্য। অবশ্য নিজেই একটু মত প্রকাশ করেছিলেন যে আমি চাইছিলাম হযরত ওমর খলিফা হোক, যদি তোমাদের সবার মত থাকে, সবাই তাদের মত দিয়েছিল। যাই হোক, এই পর্যন্ত আজকে। আসলে হযরত আবু বকরের অবদান বলে আমি একটা ক্লাসে শেষ করতে পারবো না, ইসলামে তার অবদান অনেক বেশি। যাই হোক, আমরা একটু ধারণা পেলাম। আচ্ছা, আজকের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।